মধ্যে আমার সন্তান থাকতে পারত, ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রায় ভাগ হয়ে গেল দেশের শিল্পীরা। একপক্ষ বিবেক বিক্রি করে চলে গেল বিটিভির ক্ষতিগ্রস্ত স্থাপনা দেখতে, অন্যপক্ষ বৃষ্টিতে ভিজে দাঁড়ালো আন্দোলনে নিহত শিক্ষার্থীদের বিচারের দাবি নিয়ে। বৃহস্পতিবার সকালে বৃষ্টিতে ভিজে শিল্পীরা ব্যানার হাতে স্লোগান দিতে দিতে এসে দাঁড়ান ফার্মগেট শেজান পয়েন্টের সামনে। সেখানে দাঁড়িয়ে বৃষ্টি মাথায় নিয়ে রাষ্ট্রের প্রতি দাবি জানালেন ভয়হীন, ন্যায্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ করার, সব হত্যার বিচার করার এবং চলমান হত্যা, সহিংসতা, গণগ্রেফতার আর হয়রানি বন্ধের জন্য। দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ এর ব্যানারে যুক্ত হওয়া এই সংস্কৃতি কর্মীদের মধ্যে এদিন সরাসরি হাজির ছিলেন মামুনুর রশিদ, মোশারফ করিম, রাফিয়াত রশিদ মিথিলা, আজমেরি হক বাঁধন, সাবিলা নূর, আশফাক নিপুন, নুরুল আলম আতিক, অমিতাভ রেজা, পিপলু আর খান, শিবু কুমার শীল, রেদওয়ান রনি, জাকিয়া বাড়ি মমো, সোহেল মন্ডল, সিয়াম আহমেদ সহ অসংখ্য সংস্কৃতি কর্মী। প্রায় প্রত্যেকেরই একই দাবি, হত্যার বিচার এবং হত্যা বন্ধ করা। সঙ্গে সংহতি জানিয়েছেন শিক্ষার্থীদের নয় দফা দাবির প্রতিও। এই জোটের অন্যতম কণ্ঠস্বর অভিনেত্রী আজমেরি হক বাঁধন। তিনি এই আন্দোলনে প্রকাশ্যে একাত্তরটা ঘোষণা করে রাজপথে দাঁড়িয়ে বললেন যে হত্যাকাণ্ড ঘটে গেল এবং ঘটছে, সেটির বিচার কি আমি চাইবো না? যদি না চাই তাহলে তো আমি এই রাষ্ট্রের কেউ না, অথবা বোধশূন্য অমানুষ। আমার মনে হয়েছে এর প্রতিবাদ করা উচিত, না করলে কাল যখন আমার মেয়েটা গুলি খেয়ে মরে পড়ে থাকবে তখন অন্য কেউ আমার পাশে দাঁড়াবে না। অভিনেতা মোশারফ করিম বলেছেন, আমরা রক্তপাত চাই না, শান্তি চাই, এসবের বাইরে থাকতে চাই। যারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে তাদের সরকার বিরোধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, আপনাকেও কি সেই ট্যাগ দেওয়া হবে কিনা? এ প্রশ্নের জবাবে মোশারফ করিম বলেন, আমি সাধারণ মানুষ, আমরা সবাই সাধারণ মানুষ। অন্যদিকে এই শিল্পীরা যখন বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, একই সময় বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে হাজির হয়েছিলেন সংস্কৃতি অঙ্গনের আরেক একদল তারকা। তাদের হাতে ছিল বিটিভির স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী সুজাতা, অভিনেতা রিয়াজ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, নিপুণ, সমীকা এসআর, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, সুইটি, রিদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, চন্দন রেজা, সঙ্গীত শিল্পী শুভ্র দেব, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এস এ হক আলিক, খোরশেদ আলম খসরু। বিটিভিতে এ ধ্বংসযজ্ঞ কেন, এর পেছনে কারা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে শাস্তির দাবি জানান শিল্পীরা। শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে তারা কথা বললেন বিটিভির ক্ষতিগ্রস্ত বিষয় নিয়ে। বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। তাদের দাবি, শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে যারা আজ বিটিভিতে গিয়েছেন তারা সরকারের পাঁচাটা দালাল, তাদের কোনো বিবেক নেই, ক্ষমতার লোভে তারা দেশকে বিক্রি করে দিতে পারে।